প্রিয় করলা চাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। এসবি এগ্রোওয়ান চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নাজমুল হাসান। তো ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি 12-13 ইঞ্চি করলা গাছ বৃদ্ধি করেছি। তাহলে আমার 6 দিন আগে ফিরে যেতে হবে। তো স্ক্রিনে যেই কাজটি দেখতে পাচ্ছেন আমরা করেছি, সেটা কী কারণে করেছি এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, ধৈর্য সহকারে শুনবেন। আসলে আমাদের করলা ক্ষেতে মাটির উর্বরতা শক্তি কমে গিয়েছিল, সেই কারণে আমার ঘাসগুলি বৃদ্ধি হচ্ছিল না, টুন্ডা হয়ে উঠছিল। তো আমরা তাৎক্ষণিক জৈব সার, শুকনো জৈব সার মিক্স করে জমিতে প্রয়োগ করে দিয়েছি। জৈব সার উপকৃত হচ্ছে আপনার মাটির কার্য শক্তি বৃদ্ধি করবে, ঘাস দ্রুত বৃদ্ধি হবে, গাছ সুন্দর থাকবে। তারপর আমরা 1 কেজি ইউরিয়া সারের সাথে 1টি ভিটামিন প্রয়োগ করেছি, আর আপনার গাছে যাতে পোকা আক্রমণ করতে না পারে, যে মাটিতে যে পোকাগুলি জন্মায় সেটি দমন করার জন্য আমরা 1টি বালাইনাশক বিষ ইউজ করেছিলাম। সেটি 3টি পটাক একসাথে একটু পানিতে মিশ্রণ করে ভালো করে আমরা বিডে ছিটিয়ে দিয়েছিলাম। বিডে ছিটানোর সময় আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে বিটের থাকে এবং কি বিটের বাহিরে যেত না যায়, সুন্দর করে নিচু করে বিটের মাঝখানে আপনারা প্রয়োগ করবেন। আপনাদের স্ক্রিনে দেখাবো আসলে আমার পোকা আক্রমণ কীভাবে পোকা আক্রমণ করেছিল, তা দমন কীভাবে করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে পোকা আক্রমণ বা কীর আক্রমণের জন্য গাছেরই যে শক্তি ভিত্তিওয়ার যে শক্তিটা সেটা হারিয়ে ফেলেছিল, তো সেই ভিত্তিটা ফিরিয়ে আনার জন্য আমরা কি মেডিসিন ব্যবহার করেছিলাম পোকা দমন করার জন্য এবং কীড়া দমন করার জন্য। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কী গাছের অবস্থা ছিল এটা 5 দিন আগে। তো গাছগুলি কীড়া আক্রমণ করে প্রায় সব গাছ থেকে রস চুষে খেয়ে ফেলেছিল, তো সেটা দমন করার জন্য আমরা ক্যাপচার 1 গ্রামে অর্ধেক 1 লিটার পানিতে আমরা মিশিয়ে নিলাম। তারপর আমরা ট্রাইকোজেব 75 WG এটা আমরা 2 টেবিল চামচ মানে 2 চামচ মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেছে আমাদের, শেষ হলে আমরা জমিতে সেটা প্রয়োগ করব। আর আপনি বিশেষ করে দেখবেন ট্রাইকোজুবের মধ্যে কিন্তু আলাদা কোয়ালিটির আছে, যেটা আপনার এই কালারটা আসবে সেটা আপনারা ব্যবহার করবেন। তো প্রত্যেকটি গাছে আমরা সুন্দর করে যাতে প্রত্যেকটি গাছে যে ট্রাইকোজেব এবং ক্যাপচারটি পুরো গাছে যেন ছড়িয়ে পড়ে সেভাবে আমরা স্প্রে করছি গাছে। এরকমভাবে আমাদের বিষ প্রয়োগ শেষ হলে 1 দিন পর
আমরা সেচ দিয়েছি। সেচ দেওয়ার পরে আমরা আর কোনো কাজ করিনি, কাজ শুধু এই কাঠিগুলি লাগিয়ে দিয়েছি যাতে আর বড় হতে পারে, তাড়াতাড়ি সেটা গাছ বৃদ্ধি হওয়ার জন্য সুবিধা হবে।